বাড়ছে আবৃত্তিকার কিন্তু কমছে আবৃত্তি শিল্পী সংগঠন আর পরিবেশনার সংখ্যা বাড়লেও আগের মতো জমজমাট নেই বাংলা কবিতার আবৃত্তি পৃষ্ঠপোষকতা আর সামাজিক বোধে ক্রমশ পিছিয়ে যাওয়াকেই কারণ মনে করছেন দেশবরেণ্য আবৃত্তি শিল্পীরা আশিকুর রহমান উপর রিপোর্ট একটি কবিতা লেখা হবে তার জন্য অপেক্ষার উত্তেজনা নিয়ে লক্ষ লক্ষ উন্মত্ত অধীর ব্যাকুল বিদ্রোহী শ্রোতা বসে আছে ভোর থেকে জনসমুদ্রের উদ্যান সৈকতে পাঠকের হৃদয়ে কবিতা যে ঝংকার তোলে সেটা বহুগুণ বাড়িয়ে দিতে পারে পাঠ বা আবৃত্তি আমি শিল্পী বাসে ট্রেনে ট্রামে রাস্তায় আপনি যাকে রোজ দেখেন রাতে জোনাকির জলা আর নেভা বা ঝরঝর বাদলো দিনে কবিতা পাঠ যেমন দিতে পারে নির্জনতার খাঁটি স্বাদ তেমনি রোদেলা দুপুরে তপ্ত রাজনীতির মাঠের হাওয়া উতলা হয়ে উঠতে পারে কবিতার ঝংকারে তবে এসব সোনালী সময় যেন ক্রমশ ফুরিয়ে যাচ্ছে ঠাকুরমার ঝুলির দিনের মতোই যদিও বাড়ছে সংগঠন বাড়ছে নানান আয়োজন তবুও কোথায় যেন কেটে যাচ্ছে সুর কবিতা পাঠ কি হারিয়েছে সুদিন ছোটবেলা দেখেছি যে কোনো গলির মধ্যে দিয়ে রাস্তার গিয়ে পাশের দিয়ে হারমোনিয়াম বাজছে এদিক দিয়ে তবলা বাজছে ওদিক দিয়ে গান আসছে ওদিক দিয়ে নাচে ঘুঙুরের শব্দ শোনা যাচ্ছে এখন কিন্তু সব তো নিষিদ্ধ সব হারাম তিনটে জেনারেশন তো হারামের মধ্যে দিয়ে বড় হচ্ছে যারা খুব শহরে আসছে মানে ঢাকা চট্টগ্রামে আসছে তারা একটু ইন্টেলেকচুয়াল সাজার চেষ্টা করার জন্যে প্রস্তুতি ছাড়া কোনো বেসিক জ্ঞান আহরণ ছাড়া শুধু দুলে দুলে পড়ছে বা গলা একটু ভারী করে একটু গদগদ হয়ে পড়ছে আবৃত্তি না আমার বোনের পোলাডারে তুমি দেখেছো তো কতবার ছোট্টবেলায় হারিয়ে যাওয়া শৈশব কি মেলে তারুণ্যের দামাল দিনে এই শিক্ষক আবৃত্তিকার সেখানে খুঁজছেন প্রশ্বাসের জায়গা যদি শুধুমাত্র ঢাকার কথা ভাবি তাহলে দেখব বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে তরুণেরা ঢাকায় আসার পরেই নিজেকে বিকশিত করবার জন্য অনেকগুলো ক্ষেত্র খুঁজে পায় আমরা শুরু করেছিলাম তখন ছিল হাতে গোনা 5-6টা সংগঠন এই কয় বছরে এখন 570 কাছাকাছি আবৃত্তি সংগঠন তৈরি হওয়াটা বোঝায় যে তরুণদের মধ্যে আবৃত্তির প্রচন্ড পিপাসা রয়েছে বেড়ে যাচ্ছে আবৃত্তিকার তাদের শিল্পমান কতটা প্রশ্ন ছিল আবৃত্তি শিল্পীদের কাছেই সকল শিল্পের ক্ষেত্রে কথাটা প্রযোজ্য আবৃত্তি শিল্পী হয়তো হাতে গোনা কিন্তু আবৃত্তি চর্চা করছেন এরকম মানুষ অগণিত আর্টিস্ট তৈরি করা যায় না সংগঠন দিয়ে তো রাজনৈতিক ক্যাডার তৈরি করা যায় শিল্পী তৈরি করা যায় না শিল্পী তৈরি হয় শিল্পী সৃষ্টি হয় এবং তার তো কিছু অনুমান লাগবে মানুষের জীবনের সমস্ত সুকুমার বৃত্তিগুলোকে একদম গলা টিপে মেরে ফেলা দেওয়া হচ্ছে এগুলো সবই অন্যায় বলে তাদের মাথার মধ্যে কচি কচি বাচ্চা মাথার মধ্যে ঢুকিয়ে দেওয়া হচ্ছে হাউ কুড এক্সপেক্ট সময়ের স্রোতে জেগে ওঠে অনেক ঢেউ হারিয়ে যায় আরও কত শত বাংলা কবিতা পাঠে সুদিন হয়তো আবারও আসবে কোনো এক উত্তাল ঢেউয়ে আবারও হয়তো সমগ্র জাতি অপেক্ষায় থাকবে কোনো এক কবিতার কখন আসবে কবি একটি কবিতা পড়া হবে তার জন্য কি ব্যাকুল প্রতীক্ষা মানুষের কখন আসবে কবি কখন আসবে কবি আশিকুর রহমান অপু এটি নিউজ ঢাকা সংগ্রাম শেষে